हेलो एवरीवन, आज के अमरा जाच्छी बुर्जल अराबे डिनर करार जोन्नो। सो एटा हलो आमादेर होटेल थेके बेर होवार पर एकटा ब्रिज छिलो, ओई ब्रिजटा आमरा छिलाम शेख जाहेद रोडे जेवोरा होटेल, ओई होटेले। सो बुर्जल अराबे जावार जोन्नो ढाकार थेके रिजार्वेशन दिए गिएछिलाम आमरा। बुर्जल अराबेर गोल्डन 27 जे रेस्टुरेंटटा ओटा एखन खेते जाच्छी। ढाका থেকে রিজার্ভেশন দিয়েছি এন্ড গেটে রিজার্ভেশন নাম্বার বললেই হোটেলে অ্যাক্সেস করা যাবে। শেখ জায়েদ রোড থেকে বুর্জাল আরাবে যেতে আমাদের 30 মিনিটসের মতো লেগে গিয়েছে। অ্যাজ দুবাইতে তেমন জ্যাম নেই, বাট রোড অনেক লেন্দি, সো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভালোই টাইম লেগে যায়। অলমোস্ট বুর্জাল আরাবের সামনে আমরা এসে পড়েছি। দূর থেকে দেখা যাচ্ছে বুর্জাল আরাব হোটেলটা। আমার তো এই হোটেলটা আগের থেকেই খুব পছন্দ ছিল অ্যান্ড খুবই ইচ্ছা ছিল দুবাইতে যখন আসবো অ্যাটলিস্ট এখানে একদিন লাঞ্চ ডিনার বা কিছু একটা করব। সো আজকে আমরা ওই হোটেলটাতেই যাচ্ছি। দিনের কোনো ভিউ আমার কাছে নেই বিকজ আমরা তো রাতে গিয়েছিলাম, অ্যারাউন্ড তখন 8-9টা বাজে, মানে বাজতেছিল। সো দিনে আমরা ওই হোটেলটাতে যাইনি, এই কারণে দিনের কোনো ক্লিপই আমার কাছে নেই, শুধু নাইট ক্লিপগুলোই আছে। বুর্জাল আরাব হোটেলটা বিচ থেকে একটু দূরে, বিচের উপরেই অ্যান্ড আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর। দিনে আসলে হয়তোবা আরও অনেক ভালো হতো, সুন্দর সুন্দর পিকচার তোলা যেত, বাট রাতেও হোটেলটা খুবই সুন্দর অ্যান্ড খুবই ক্রাউডি ছিল বিকজ আমরা যখন দুবাইতে গিয়েছি তখন সিজন ছিল। সো তখন দুবাইতে অনেক ট্যুরিস্ট আসতো, প্রত্যেকটা হোটেলই খুবই ক্রাউড ছিল। আর এটা হচ্ছে তাদের ওই রেস্টুরেন্টটা যেটা অ্যাকোরিয়ামের ভিতরে। সো এই রেস্টুরেন্টটায় আমরা রিজার্ভেশন পাইনি, আমরা রিজার্ভেশন পেয়েছিলাম গোল্ডন 27-এ। সো ওটা হচ্ছে 27th ফ্লোরে অ্যান্ড ওটা হচ্ছে তাদের শিশা বার অ্যান্ড কিছু স্ন্যাক্স সার্ভ করে তারা ওই রেস্টুরেন্টটা। সো আমরা ওইটাতেই রিজার্ভেশন দিয়েছি অ্যান্ড ওটাতেই যাচ্ছি। এই রেস্টুরেন্টটা খুবই লো লাইটের, সব কিছু তেরকম ভালোভাবে দেখা যায় না, মানে রেস্টুরেন্টের লাইটটাই খুবই লো। আর যেহেতু রাত ছিল আশেপাশেও সব ডার্ক ছিল, এই কারণে ক্লিপগুলো খুবই অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পুরো ভিউটা। ওখানে কয়েকটা চেয়ার টেবিলও গোল্ডের, ইভেন তারা যেই আইপ্যাডটা দিয়েছিল আমাদের অর্ডার করার জন্য ওটাও গোল্ড প্লেটেড ছিল। আমরা গিয়েই ফার্স্টে শিশা অর্ডার করেছিলাম অ্যান্ড আমি তো দুবাইতে গিয়েছিলাম 2019-এ। সো শিশার প্রাইসটা আমার মনে নেই, মেবি 10,000 এরকম ছিল, 10,000 আর 12,000 টাকা এরকম প্রাইস ছিল। এটা হচ্ছে বুর্জাল আরাবের লিফট অ্যান্ড এই লিফটটা পুরোটাই গোল্ডের, হয়তোবা দিনে ভিডিও করলে বোঝা যেত এই লিফটটা বাইরে ভিতর দিয়ে পুরোটাই গোল্ড ছিল অ্যান্ড আমি শুনেছি এটা নাকি রিয়েল গোল্ড দিয়ে বানানো হয়েছে। আমরা দুইটা জুস অর্ডার করেছিলাম, সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে আমাদের জুসটা বানানো হয়। এগুলো ছিল কিছু বুর্জাল আরাবে তোলা আমার ছবি, এটা ওদের শিশাটার ছবি অ্যান্ড অ্যাপিটাইজারে আমি অর্ডার করেছিলাম ওয়েজেস, এটা হলো ওয়েজেসের ছবি। ওয়েজেসের সাথে ওরা অনেক নাটস সার্ভ করেছে অ্যান্ড এটা হচ্ছে তাদের সেই গোল্ডের ট্যাপ অ্যান্ড এগুলো হোটেলের কিছু ভিউ, হোটেলের লবি এরিয়া।
for watching my video. Subscribe to my YouTube channel. Thank you.